नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि काकरोलेर एकटी रेसिपि। एई रेसिपिटा आज आमी आपनादेरके आलू दिये तैरी करे देखाबो। रेसिपिटा तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिये दिये दिच्छि 2 टेबलस्पून सर्षेर तेल। तेलटा गरम होये गेले 5टा काकरोलके आमी एइभाबे केटे निएछि, खोसा छाड़िये निएछि हालका करे, আর ভেতরের অংশটা একটু করে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেতরের অংশটা রাখতেও পারেন। কাঁকরোলকে এইবার তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আপনারা কাঁকরোলের পরিমাণটা কম বেশি করতে পারেন বা এই রেসিপিটা শুধুমাত্র কাঁকরোল দিয়েও তৈরি করতে পারেন। কাঁকরোল যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আপনারা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও করতে পারেন। কাঁকরোল ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দিলাম 5টা ছোট সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়ে দিলাম, আলুকেও তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। তেলে নাড়াচাড়া করে পেঁয়াজকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। আদাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোল। এক মিনিট মশলার সাথে আলু আর কাঁকরোলকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দিচ্ছি জল, 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করার জন্য। জলটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টিস্পুন পোস্তর পেস্ট আর অল্প একটু জল। সব কিছু মিশিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখালাম, খেতে রেসিপিটা খুব ভালো হয়। 2 মিনিট নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। ওপর থেকে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, পছন্দ করলে দেবেন না হলে ছেড়ে দেবেন। রেসিপিটা তৈরি হয়ে গেল, এইবার আমি একটা প্লেটেতে নিয়ে নেব। পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে কাঁকরোলের একটি অপূর্ব রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।